সকালে উঠে গেলাম ঘুরতে। বাড়ির পাশে একটা বাউন্ডারি আছে, তার মধ্যে খুব সুন্দর সুন্দর মানে একটু গার্ডেন মতো করা। সেখানে যে কুল গাছটা, মিষ্টি কুল গাছ, তো আগের দিন এনেছিলাম, আজকে আবার গেছি কুল আনতে। একটা বড় ব্যাগ নিয়ে গেছি আমি, পলি আর সোনা তিনজনে এক ব্যাগ কুল পেরেছি। দেখো কুলগুলো খুব মিষ্টি আর খুব বড় আর খুব সুন্দর সুন্দর। আবার ওখানে দেখলাম লিচু গাছে ফুল এসেছে, অনেক কিছু গাছ আছে ওর ভেতরে, মানে একটা পার্কের মতো ছোট আর কি। তো কাউকে ঢুকতে দেয় না, তো আমরা বলেছিলাম, তো গেছিলাম ওই ভেতরে বাউন্ডারির। দেখো কুলগুলো কি সুন্দর, পুরো গাছে পেকে ভর্তি, নিচে পড়ে ঢিপি হয়ে আছে, মিষ্টি কুল তো সব। আর এই যো সবাই মিলে ফুল পেরেছে, যে পলি তিনজনে মিলে গেছি ফুল পাড়তে। দেখো লিচু গাছটা কি সুন্দর ফুল ফুটেছে, লিচু গাছে। আবার যখন লিচু হবে যাবো ভিডিও করতে। এই আমি আর সোনার পলি তিনজনে মিলে ফুলগুলো সব পেরেছি। কতটা ফুল পেরে নিয়ে এসেছি, পলিকে দিয়েছি খানিকটা, আমি নিয়ে এসে দিয়ে দিয়েছি ছাদে, শুকনো হোক তারপরে আচার বানাবো। আর এই দেখো লিচু গাছে ফুল ফুটেছে, আর এই পলি ওইদিকে ঘুরে ঘুরে জামাই করে ফুল ফেলেছে, ব্যাগে ঢালছে। দেখো ফুলগুলো কি বড় বড়, একদম টস টস করছে। আর আজকে আসবে আমার একটু বন্ধু, তাদের জন্য একটু আলুর চিপস বানাবো। তা আলুগুলো কেটে নিচ্ছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটার বানিয়ে, আলুগুলোকে একটু চিপস করে রেখে দিচ্ছি বন্ধুর জন্য। আর একটু পাঁপড় ভাজবো চায়ের সাথে খাবার জন্য, যেহেতু সন্ধ্যাবেলা ওরা আসবে তো সেই কারণে। এতটা আমি ওই কি বলবো, এটা আলুর চিপসও বলতে পারো, যা খুশি। আর একটু পাঁপড় ভেজেছি, আর যখন আসবে চা বিস্কুট আর ঠান্ডা। এটা সাদা, এটা গোলাপি, এটা তো এরকমই হয়। ও ধুতরা ফুলটা গোলাপি কালারের গাছ, কিন্তু গোলাপি একটা কুঁড়ি হয়েছে, এটা যখন করবে বিশাল বড় দেখাবে, খুব দারুণ লাগে। আর একটা দেখো সাদা, এটাও তো গোলাপি।